মাজবাট সমষ্টির অন্তর্গত বরঝার এলাকাত এই পাগলাবাবা মন্দিরত মই আহিছোঁ। আজি পাগলাবাবার দর্শন করিলোঁ, রাধা রানী রাধা মাধব রাধা গোবিন্দর দর্শন করিলোঁ, বহুত ভাল অনুভব করেছো। তো এই মন্দিরের লগত যে ছাত্র নিবাস মানে হোস্টেল মন্দিরে এই মানে অরফেন্স যেটা আমি অনাথ বলে কোঁ অল্প আগত কলো 28 জন সরু সরু কণমানি লড়া তেখেত সকল পিতৃ মাতৃহীন হয়ে আছে আর এই মন্দিরের তত্ত্বাবধানত আছে আর কমপ্লিটলি ভেজ হিন্দু ধর্মর গোটেই সংস্কার লোক ডাঙর হয়ে আছে। তো মই এই কারণে ভাবিলো যে অহা ভ্যাকেশন যেতিয়া স্কুল বন্ধ হব তেতিয়া আমার এই সরু সরু লড়াবিলাক মই বৃন্দাবন দর্শন করাম। তাতে গোকুল হোক, গিরি গোবর্ধন হোক, মথুরা হোক, বিভিন্ন ঠাইক তেওঁলোকক দর্শন করাম। আর অহা টাইমত এশিয়ার সবচেয়ে ডাঙর মন্দির আপনার নবদ্বীপ মায়াপুর, অহা টাইমত এই বাচ্চাকেইটাক আকৌ নবদ্বীপ মায়াপুরত দুদিনমান তাতে থাকি পেলাই ক্লাস লৈ পেলাই তাতে গীতার যেটা পাঠ হয় এই পাঠবিলাকত তেওঁলোকক দুদিনের ক্লাস এটা করার ব্যবস্থা করিম। পাছত তেওঁলোকে আহিব আৰু এই বাচ্চাকেইটাক আমি আরও আগবাই লৈ যাব লাগিব। মই বহুত দেখা পাইছোঁ এনেকুৱা বিভিন্ন হোস্টেলত যেতিয়া পড়াশুনা শেষ হৈ যায় পিছত তেওঁলোকে আশাহীন হৈ যায়, বেয়া বেয়া লাইনত গুচি যায়, না দেউতা আছে না মা আছে। আর এতিয়া যেহেতু মন্দিরের তত্ত্বাবধানত আছে, ভালেই আছে, সুস্থ আছে। এটা সময়ত এনেকুৱা হয় আফটার কমপ্লিশন গ্রেজুয়েশন অর ইন মাস্টার ডিগ্রি বেসিক একাডেমিক কোয়ালিফিকেশন টু হ্যাক করার পিছত তেওঁলোকে আকৌ মানে ট্রেকলেস হয়ে যায়, বহুতে বেয়া হয়ে যায়। তো তেওঁলোক যাতে বেয়া নহয়, ভাল সংস্কারত ডাঙর হয়ে পেলাই যাতে তেওঁলোকে সমাজক নেতৃত্ব দিব পারে, সমাজে তেওঁলোকক বঞ্চিত করে এটা সময়ত। তো তেওঁলোকৰ এনেকুৱা চিন্তাধারা হব লাগিব, এনেকুৱা শিক্ষিত হৈ উঠিব লাগিব যে তেওঁলোকে এটা সময়ত সমাজক যাতে নেতৃত্ব দিব পারে। তাৰ মাজতে ভাল ভাল লড়া, কোনোবা আই এ এছ হল, কোনোবা ACS হল, কোনোবা ডক্টর হল, কোনোবা ইঞ্জিনিয়ার হল, বা কোনোবা সাইন্টিস্ট হল। সেই কারণে আমি সকলে আহি পেলাই আগবাড়ি এই এনেকুৱা মানে লড়াবিলাকক আমি উৎসাহিত করব লাগে, মরম করব লাগে, ভাল পাব লাগে। তো সেইটোলৈ আজি ইয়াতে আহা মন্দির দর্শন করিল, ভাল লাগিল। আৰু এটা দিন আমি ধার্য করিম যে উৎসব পাতিম ইয়াতে, ইয়াতে যিমান হিন্দু সনাতনী ব্যক্তি আছে জাতি নির্বিশেষে, তো আমি সকলে ইয়াতে গেট টুগেদার হই আমি ধর্মর একটা উৎসব পাতিম, সকলে আমি প্রসাদ গ্রহণ করিম আর ধর্মীয় গান বাজনারে আমি এই মন্দিরটি গোটি অসমত জিলিকি করার চেষ্টা করি। যে কারণ বিজেপি এতিয়া NDA সরকার হয়েছে, নরেন্দ্র মোদী আকৌ প্রধানমন্ত্রী হয়েছে, কিয় কারণ মোদিয়ে যে দুটা টার্ম কমপ্লিট করিলে মানুহে জানে যে মোদীজির নেতৃত্বত এই দেশখন আরও ধুনিয়াকে আগবাড়ি যাব। আর তেখেতে যে গুড গভর্নেন্স মানে যে ধুনিয়াকে তেও পরিচালনা করে আছে, আজি SC কারণে রিজার্ভেশন, ST কারণে রিজার্ভেশন, OBC কারণে রিজার্ভেশন। তো মই ভাবু যে এনেকুৱা সময় এটা আহিব লাগে যে এই এনেকুৱা পিতৃ মাতৃহীন লড়া ছোৱালীৰ কাৰণেও চাকৰি বাকৰিৰ ক্ষেত্ৰত ৰিজাৰ্ভেশ্যন হ'ব লাগে। কিন্তু মই ইমান ডাঙৰ লিডাৰ এতিয়া হৈ উঠা নাই যাৰ কাৰণে এইটো ইমপ্লিমেণ্ট কৰিব নোৱাৰোঁ। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক মই নিশ্চয় অৱগত কৰিম, জানে যে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া তেওঁ এজন বেলেগ মুখ্যমন্ত্ৰী, সদায় দুখীয়া দৰিদ্ৰ মানুহৰ প্ৰতি তাৰ দৃষ্টিগোচৰ, সদায় তেওঁ মানে ভাল মানে সুবিধা দিব বিচাৰে প্ৰত্যেকক। সেই কারণে মই ভাবু যে মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক মই অবগত করিলে যে অরফেন্স অনাথ যা লড়া ছোৱালী আছে তেওঁলোকৰ কারণে যদি রিজার্ভেশনের কিবা সিস্টেম বনায় তেনে মই ভাবু আরো ভাল হয়।